আজকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটা হেভি কেমিক্যাল এক্সপেরিমেন্ট। এর জন্য আমার কাছে আছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, NH4 2 CR2 O7। CR7 হলে ভালো, যাই হোক CR2 7। এটা সাধারণত অরেঞ্জ রেড ক্রিস্টালাইন, দেখতে পাচ্ছ অরেঞ্জ রেড সলিড। আর এর হচ্ছে মোল হচ্ছে 252.07 গ্রাম পার মোল, বা গ্রাম মোল 1-। যাই হোক, আর এর পিএইচ হচ্ছে 1%-এর পিএইচ হচ্ছে 3.95। আর এটা খুবই বিষাক্ত, ফ্লেমেবল, মানে ফ্লেমেবল তো না, তো হাইলি অক্সিডাইজার, কোরোসিভ, আর এটা হচ্ছে টক্সিক। আমাদের ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আপনারা জানেন ক্রোমিয়ামের জন্য কত দূষণ হয়, ক্রোমিয়াম ক্যাডমিয়াম দূষিত ধাতু। এই আমি একটা এই ডিসের মধ্যে আমি একটু নিয়েছি ক্রোমিয়াম, আর এটা ভালো জ্বলতে সাহায্য, মানে ক্রোমিয়াম নিয়েছি, আর এর মধ্যে অল্প এথানল দিয়েছে, তাড়াতাড়ি জ্বলতে লেগে যায়, আর সাপোর্ট হিসেবে এই বিকারটা নিয়েছি। আজকে দেখাবো ভলকেনো, মানে ভলকেনো ঠিক না, এই যে অ্যামোনিয়া ডাইক্রোমেটটা দিলে, অ্যামোনিয়া ডাইক্রোমেটের মধ্যে আগুন দিলে একটু অক্সিডাইজ হয়ে অ্যামোনিয়া ওটা NO2 গ্যাস, মানে N2 গ্যাস, মানে নাইট্রোজেন গ্যাস বের হয়, এতে নাইট্রোজেন গ্যাস বের হয়, আর ওই পড়ে থাকে ক্রোমিয়াম অক্সাইড। ওকে, ক্রোমিয়াম অক্সাইড বের, মানে পড়ে থাকে, আর ওয়াটার ভেপার রিলিজ হয়। আমি কোনো একদিন ভিডিও দেখাবো কী করে এর থেকে আমরা নাইট্রোজেন গ্যাস পাই। চলো এটাকে আগুনের সাথে ইগনাইট করা যাক। এথানল আছে, আমি দিদি এথানলটা চলছে, আমার দেখেন অক্সিডাইজ হচ্ছে এবং নাইট্রোজেন গ্যাস বের হচ্ছে। নাইট্রোজেন গ্যাস আর ধরে দেখাতে পারবো না, আর এখান থেকে প্রচুর পরিমাণে মানে আড়াই, মানে IR, মানে ইনফ্রারেড রে বেরোচ্ছে বলে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে উজ্জ্বল দেখাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে। কোনো একটা ভিডিও এটাও দেখা হয় যে কী করে এই ক্রোমিয়াম অক্সাইডগুলো ব্যবহার করা যায়, পুরোটা ক্রোমিয়াম অক্সাইড। ওকে গাইস, অ্যামোনিয়াম ডাইক্রোমেটের থার্মাল ডিকম্পোজিশন বা ডিকম্পোজিশনটা আপনাদের হয়তো ভালো লেগেছে। আমি অল্প পরিমাণে অ্যামোনিয়া ডাইক্রোমেট দিচ্ছে, দেখছেন কত পরিমাণে ক্রোমিয়াম অক্সাইড বের হলো। তবে যাই হোক, দেখা হবে অন্য ভিডিওতে, বাই বাই। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমিস্ট্রি ল্যাব 2 চ্যানেলটিকে।